नमस्कार বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ফের শিক্ষক নিয়োগে প্রশ্ন উঠল আদালতে, তবে কি 907 জন শিক্ষকের চাকরি বাতিল হবে? জেনে নিন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশমের পর এবার একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি। একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ওএমআর সংক্রান্ত কারচুপি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 28 জনের মধ্যে এই রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, 907 জনের ওএমআর এ কারচুপির ধরন কি, এই ওএমআর প্রকাশিত করা যায়নি কেন, এই ওএমআর প্রকাশিত করা গেলে কবে যাবে তা বিস্তারিত জানতে হবে এসএসসি কে। গোলাম নবী আজাদের করা মামলা শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, 907 জন ওএমআর এ কারচুপির ধরন কি, এই ওএমআর এ প্রকাশিত করা যায়নি কেন, প্রকাশিত করা গেলে কবে যাবে, বিস্তারিত জানাতে হবে রিপোর্ট এসএসসি কে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন সব তথ্য সামনে এসেছে। নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের একাধিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি কাণ্ডে 3478 জনের নামের তালিকা প্রকাশ করা হয়। 3178 জন ওএমআর সিটের প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গাজিয়াবাদ থেকে 3478টি ওএমআর সিট উদ্ধার করা হয়। স্কুল সার্ভিস কমিশনের দাবি, উদ্ধার হওয়া ওএমআর সিটগুলোর মধ্যে 300টি বিকৃত নয়। 9 মার্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাকি ওএমআর সিট প্রকাশের নির্দেশ দেন। সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত 775 জন প্রার্থীকে জারি করা চাকরির সুপারিশ বাতিল করেছে। গ্রুপ ডি পদে নিয়োগে প্রাপ্ত 1911 জনের চাকরি বাতিল আগেই হয়েছে, যদিও এই সব চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলেছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন। হাইকোর্টে সিবিআই বা কমিটির রিপোর্টে মোট 8000 জনের চাকরি নিয়ে প্রশ্ন ওঠে। এবার একাদশ দ্বাদশের শিক্ষকের বিষয়টিও সামনে এলো। নমস্কার, এখনকার মতন এই পর্যন্তই।